আমার ভিডিও টপিক হচ্ছে এই যে বাক্সগুলো মাছের পেটি, ছোটো ছোটো মাছের পেটি দেখতে পাচ্ছেন, ছোটো ছোটো মাছের পেটি। আমাদের এখানে এগুলো ওই 40 টাকা 50 টাকা পিস বিক্রি হয়, দেখুন 40 টাকা 50 টাকা সব পিস বিক্রি হয়। এইগুলো নিয়ে আমি কাজ করছি এখন, আর এগুলোতে আমি কাজ করছি। এবার কারণ হচ্ছে আমি এখন ছাদে উঠতে পারছি না, কারণ আমার একটু স্পাইনাল কর্ডে প্রবলেম হয়েছে, মানে আমি লেগেছে স্পাইনাল কর্ডে, ডাক্তারের বারণ। এই কারণে যা করে মানে লোকে জোন নিতে হয়, জোন নিয়ে মাটি ফাটি তুলে কাজ করানো হয়। তবে হ্যাঁ, আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলো একটু আপনাদের দেখাবো। এইগুলো জাস্ট আজকে, এটা আমার সেকেন্ড ভিডিও। আপনারা যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন এবং আমাকে মূল্যবান কমেন্ট করবেন, যাতে কিনা আমি আমার ভুল ত্রুটি সংশোধন করে আমি মানে ঠিকঠাক কাজ করতে পারি। দেখুন এগুলো আমাদের এখানে 30 টাকা 40 টাকা 50 টাকা এরকম। এর আগে যেগুলো বড়ো যেগুলো কিনেছিলাম, বড়ো যে কাঠগুলো রয়েছে, এই বড়ো যে কাঠগুলো রয়েছে, এই বড়ো কাঠ, এইগুলো আমি অনেক দিন আগে কিনেছিলাম। সেগুলো আপনার ধরুন ওই মানে আমি টোটাল নিয়েছিলাম 1500 টাকা নিয়েছিল, বাড়ি অবধি পৌঁছে দিয়েছিল, ভ্যানে করে নিয়েছে 50 টাকা নিয়েছিল, তার জন্য 550 টাকা টোটাল দাম নিয়েছিল। আর এবার আবার ছোটোগুলো নিলাম, এই ছোটোগুলোতে আপনার টোটাল 10টা নিয়েছি, ওরা এখন 500 টাকা চাইছে, আমি 750 টাকা দেবো বলেছি। যাই হোক, এই কার্ডগুলো অনেক উপকারী, আপনাদের এখানে যদি কেউ থাকে তবে ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, এই কার্ডগুলোতে কিন্তু আমি বারবার একটা কথা বলছি, আমি কিন্তু ফুল মাটি দিই না, আমি কিন্তু ফুল মাটি দিই না। কী দিই আমি? দিই হচ্ছে প্রথমে হচ্ছে বালির একটা স্তর দিই, প্রথমে বালির স্তর। দেখুন ফুটোটা দেখেছে, ফুটোটা দেখুন, ফুটো রয়েছে, দেখুন ফুটো রয়েছে। বালির একটা স্তর দিই, বালির স্তর দেওয়ার পরে তার ওপরে পড়ে গোবরের স্তর, তারপরে পড়ে পাতা গাছ। আমাদের বাড়িতে প্রচুর গাছপালা আছে, সেই গাছপালার ধরুন আমাদের এখানে প্রচুর প্রচুর পাতা পড়ে, সেই পাতা দিয়ে তার উপরে মাটির লেয়ার পড়ে এবং তার উপরে আবার বালি। এবং ও আর একটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু সবজির খোসা মাছের কাঁটা দিই না, মানে মাছের আঁশ, যেগুলো মাছের আঁশগুলো কিন্তু খুব উপকারী এবং গাছের খাদ্য হিসাবে খুব উপকারে লাগে, সেই হিসাবে আমার এই ভিডিওগুলো করা। দেখুন দেখুন গাছের গ্রোথ দেখেছেন, এটা হচ্ছে যে ইয়ে গাছ কী বলে দোপাটি, এগুলো শীতকালীন দোপাটি, এগুলো হচ্ছে শীতকালীন দোপাটি। আর এই গাছের গ্রোথ দেখুন কত মোটা, কত এর তলে এখন খাবার না দিলেও চলবে, যা খাবার দেওয়া আছে সেই খাবারেই হয়ে যাবে, দেখেছি। আচ্ছা তখন ধরুন আমি দেখে নিয়ে যাচ্ছি, দেখুন এটা পেঁয়াজ গাছ, এই যে যাক বলেছিলাম তাই ঠিক দেখেছেন না, দেখুন যে গোবর তার উপরে কিন্তু পাতা পচা পড়েছে, যেটুকু মানে আমি তো মা নিচু হয়ে কাজ করতে পারছি না কদিন ধরে, ডাক্তারের বারণ রয়েছে, সেই কারণের জন্য আমাদের যে কাজ করেন তিনি ঝাট ফাট দিয়ে যত পাতা পাতা হচ্ছে সব এখানে দিয়ে যাচ্ছে। আচ্ছা এবার আপনাদের বলতে পারবেন যে এখানে এখন পিঁপড়ে ঘোরাঘুরি করছে, এইগুলোতে কার্বোফোরন দিলেই হয়ে যাবে, এগুলো সব মরে যাবে। এই দেখুন দেখেছেন সব পড়েছে। আচ্ছা আর এক কালকে যে বেডটা আমি তৈরি করি সেই বেডটা সম্পর্কে দেখাচ্ছে, এই দেখুন এই হচ্ছে সেই বেডটা, বালি দেখতে পাচ্ছেন, পুরো বালি, পুরো বালি, বালি রয়েছে, মাটি রয়েছে, বালি মাটি। এটার মধ্যে আমি বিনসের দানা বসিয়েছি, বিনস দিয়ে বসিয়ে এটা তৈরি হোক, তারপরে আপনাদের আপডেট দেবো। আচ্ছা এটাতে আমি পালং শাক বসিয়েছি পুরো, তবে কিন্তু বারবার বলছি এটা কিন্তু হালকা পুরো একদম, কারণ হচ্ছে হালকা, কারণ হচ্ছে এটার মধ্যে পুরো মাটি, পাতা পাতা সার, গোবর সার এবং সবজির খোসা। আচ্ছা সবজির খোসা কীরকমভাবে আছে সেটাও দেখাচ্ছি আমরা, আমি কোনো এইভাবে দিয়ে অন্তত 2-3 মাস ফেলে রাখবো, তারপরে সেটাকে 2-3 মাস কেন, 1 বছরের উপরেই ফেলে রাখবো, ফেলে রাখার পরে সেটাকে আবার মানে বার করে ঝাড়াই পোছাই করে তখন আবার লোক নিতে হবে ঝাড়াই পোছাই করে, যেহেতু আমি নিজে কিছু করতে পারছি না, আপনাদের সহযোগিতা এবং সাপোর্ট খুব খুব দরকার। এই দেখুন এই দেখুন গোবর সার দেখেছেন, পাতা দেখুন দেখেছেন, ফুল টুল সব রয়েছে, এটা এটা দেও তাই, এটা দেও তাই, দেখুন পাতা পচা সব সম্পূর্ণ, এরপরে মাটি পড়বে দেখুন, দেখেছেন। তাহলে আমার এই কাঠগুলো যদি আপনার ছাদের ওপর করেন, ছাদের ওপর লোডটাও কম পড়লো এবং ছাদটা ঠিক ঠিক যাবে, অবশ্যই ছাদে দেওয়া মানে রাখা। আমি যেমন এটা পোলের ওপর রেখেছি, আমাদের বাড়িতে যেহেতু আগে
মানে এগুলোর ব্যবসা ছিল, সেই মানে ওই কারণের জন্য এই পোলগুলো আমাদের বাড়িতে রয়েছে। পোলের উপর এগুলো বসানো, পোলটা দেখুন, দেখুন পোলটা, দেখেছেন দেখেছেন পোল, দেখেছেন পুরো পোলের উপরে বসানো। আপনারা দুটো দুটো আপনারা দুটো মানে কী বলে এপাশে ওপাশে করে দুটো ইট দেবেন, ইট দিয়ে তারপর বসাবেন এবং মাঝখানে দেবেন, যাতে কিনা ভাটটার পরে ভেঙে না যায়। এই হচ্ছে আজকের কীভাবে তৈরি করছি সেটাই দেখানো, যে মাটি, গোবর সার, খোল, সবজির খোসা, বালি দিয়ে আমি আমার সবজি বাগানে সমস্ত কাজ সারছি। দেখতে থাকুন, এই দেখুন এইটা দেখুন মাটিতে, মাটি দেখতে পাচ্ছেন, মাটি, এই দেখুন মাটি, বালিও আছে, মাটি বালি, মাটি বালি সব। এটা একটা গাছ বসেছি, তোমার ওলকপি, ওলকপি গাছ আমাদের এখানে হাটে, হাটের থেকে নিয়ে এসেছি সব আমি। তবে এটা পেঁয়াজ গাছ, দেখুন পেঁয়াজ গাছ সবই কিন্তু এতে বসাবে। এবার একটা ব্যাপার দেখুন, যখনই এটা শুকিয়ে নরম হয়ে যাবে তখন কিন্তু এটা এটা কিন্তু অনেক টাইম, এই কারণের জন্য আপনারা কিন্তু পুরো গলা অবধি ভর্তি করবেন এটার, এই কারণে এটা পুরো গলা অবধি, এটা পুরো গলা অবধি ভর্তি করবেন, গলা অবধি ভর্তি করতে হবে এটাকে। দেখে নিচে দেখেছেন নিচে নেমে গেছে, এই দেখো নিচে নেমে, নিচে নেমে গেছে, নিচে নেমে গেছে, কতটা নিচে। আর এটা তখন পুরোটা ভুল, পুরোটা ভরা, এটা এখন নিচে নামেনি, যেমন যখনই পাতাগুলো নিচে শুকিয়ে যাবে তখন এটা নিচে নেমে যাবে। ফালতু অনেকে ঝাড়াই পোছাই করে তারপর সেটাকে ডাস্ট বার করে দেয়, দেখুন আমার একটু সমস্যা হয়েছে বলে আমি এখন এই পদ্ধতি অবলম্বন করেছি। যদি যদি সমস্যা না থাকতো তাহলে হয়তো এই পদ্ধতি অবলম্বন করতাম না, আরও ঠিকঠাকভাবেই করতাম। মানে আপনাদের যেরকম আপনারা যেরকমভাবে করেন, যেরকম বার করেন, ঝাড়াই পোছাই করেন, ঝাড়েন তারপরে দেন, কিন্তু আমি যেহেতু এখন একটু প্রবলেমের মধ্যে আছি সেই কারণের জন্য, কিন্তু গাছের নেশা যেহেতু আমার রয়েছে আমাকে তো করতেই হবে, আমি তো না করে থাকতে পারবো না, আমার গাছের নেশা প্রচুর, সেই কারণে এইভাবে আমার এটা করা। দেখতে থাকুন, এই কাঠগুলো 30-40 টাকায় পাওয়া যায়, 40 আমাদের এখানে আমার কাছে 40-50 টাকাও নিয়েছে। আগে প্রথমবার 30 টাকা দিয়ে কিনে এখন 50 টাকা করে পিস নিয়েছে, যাই হোক ওরা বলেছে 50 টাকা করে, আমি তো 50 টাকা দেবো না, একটু কমই দেবো। এরকম বাক্সটা দেখেছেন, বাক্সের মধ্যে ফুটো রয়েছে, বাক্সের মধ্যে ফুটো, আপনাকে অযথা ফুটোও করতে হবে না। আর বারবার বলছি যে গাছের যে তলায় খাদ্য সেই খাদ্যটা দিয়েই আমি গাছটা তৈরি করছি, যাতে কিনা গাছের আর কোনো প্রবলেম না হয়। পাতা পচা শাক দেখেছেন, পাতা পচা শাক দেখুন, আমি কিছু ভারী কিছু তুলতে পারছি না, কারণ ভারী কিছু তুলতে গেলে আমার লাগবে, সিদ্ধারা একটু লেগেছে আমার, ডাক্তারের তত্ত্বাবধানে রয়েছে, কিন্তু গাছ করার নেশা তো কমাতে পারছি না, ওটা ওই জন্য সব কিছু করা। এটা এই গোবরটা আমি তুলেছি, গোবরটা আমি তুলে দিয়েছি, কিন্তু তাও মাঝে একটু বেল পড়ে গোবরটা তোলা, কিন্তু তুলতে হয়েছে গাছ পাগল একটু কী করবো বলুন। আর আমার চ্যানেলে যারা নতুন আমাকে আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমি একটু ছোট্ট গার্ডেনার, গ্রিন গার্ডেনিং উইথ অভিষেকে আমি চ্যানেলটা খুলেছি, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য, সহযোগিতা আপনাদের সহযোগিতা ছাড়া আমি উঠতে পারবো না। যাই হোক, আপনারা আপনার কোনো যদি ভুল ত্রুটি হয় সেটাকে আপনারা মার্জনা করবেন এবং কী করলে আরও ভালো কিছু করা যায় তার জন্য আমাকে জানাবেন, একটু জানান তাহলে খুব আমি উপকৃত হই। দেখুন এটা কিন্তু পালং শাক বসানো, আচ্ছা ওইখানটায় ওটার মধ্যে লাল শাকও বসিয়েছি, সামান্য সামান্য দুটো করে গাছ বসিয়ে দিয়েছি, দেখা যাক কী হয়। দেখতে পাচ্ছেন এই হচ্ছে বেডে বেড। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।